আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, যেটা জানতে পারা যাচ্ছিল প্রাথমিকভাবে, এই যে বাড়ি নাগেরবাজারে সেখানে দুটি ফ্ল্যাট রয়েছে অমিতদের, যিনি আত্মসহায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের, কিন্তু তার বাড়িতে তালা ঝোলানো। এখনও কি একই পরিস্থিতি? অমিতদের সঙ্গে কোনোভাবে কি ইডি আধিকারিকরা যোগাযোগ করতে পেরেছেন এখনো পর্যন্ত? কি জানতে পারছো? একেবারে দেখো, যে নাগেরবাজারে যে জায়গাতে অমিতদের ফ্ল্যাট রয়েছে সেটা একটা নয়, তিন তিনটে ফ্ল্যাট রয়েছে কার্যত একই এলাকাতে। এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে যে নাগেরবাজারের সেই বিল্ডিং, সেই আবাসন, এই একই আবাসনে অমিতদের দুটো ফ্ল্যাট রয়েছে এবং তিন থেকে চার বছর আগে একই সঙ্গে এই দুটো ফ্ল্যাট অমিতদের তিনি কিনেছিলেন। তার থেকে ঠিক আগে, একটা পাড়া আগে, একটা গলি আগেই একটা ফ্ল্যাট রয়েছে এবং সেখানে অমিতদের আগে থাকতেন, পরবর্তী সময় এই ফ্ল্যাটে শিফট করে আসেন। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গতকালকেই যখন তারা প্ল্যান করে এবং কার কোথায় প্রপার্টিগুলো রয়েছে সেখানে তারা অভিযান চালাবে, তার মধ্যেই তাদের কাছে স্থির করা ছিল যে অমিতদের যে তিনটে ফ্ল্যাট বা তিনটে প্রপার্টি রয়েছে নাগেরবাজারের, সেখানেই একযোগে তারা তল্লাশি অভিযান চালাবে। কিন্তু আজকে সকালে যখন তারা পৌঁছায় এই যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টে পাশাপাশি তার যে দুটো ফ্ল্যাট রয়েছে সেখানে তারা আসেন এবং সেখানেও দেখেন তালা বন্ধ। তার পাশাপাশি আরও একটা যেটা ফ্ল্যাট রয়েছে এর পাশের গলিতেই, সেই ফ্ল্যাটেও কিন্তু এই মুহূর্তে তালা ঝুলছে। যেটুকুনি এখানকার বা স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে তথ্য ইডির আধিকারিকরা পেয়েছেন সেটা হচ্ছে যে অমিত দে এই মুহূর্তে বাড়িতে নেই। তার কারণ হচ্ছে তিনি সপরিবারে বেড়াতে গিয়েছেন এবং ভিন রাজ্যে বেড়াতে গিয়েছেন বলে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। ফলে এখনও পর্যন্ত ইডির আধিকারিকরা তারা এখানেই রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা বাইরে রয়েছে। ইডির যারা আধিকারিকরা, যারা একযোগে একাধিক জায়গায় অভিযান চালানোর উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিল এবং তার মধ্যে অমিতদের তিন তিনটে লোকেশন রয়েছে, সেই তিন তিনটে লোকেশনের মধ্যে, তিন তিনটে প্রপার্টির মধ্যে এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রপার্টিতেই, প্রায় সকাল সাতটা নাগাদ তারা এখানে পৌঁছেছে এবং সাড়ে তিন ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, এটা কিন্তু তারা কিন্তু এখনও সেই অভিযান বা তল্লাশি শুরু করতে পারেনি। তার কারণ অমিতদের তিনটে ফ্ল্যাটেই কিন্তু তালা ঝুলছে। এই অমিতদের বাড়িতে কেন ইডি তদন্তকারী অফিসাররা এই মুহূর্তে অভিযানে এসেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ অমিত দে যখন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি খাদ্যমন্ত্রী ছিলেন, সেই সময় অমিত দে খাদ্য দপ্তরেই ছিলেন এবং পরবর্তী সময় জ্যোতিপ্রিয় মল্লিক যখন বন দপ্তরের দায়িত্ব পান এবং পরবর্তী সময় অমিত দে তিনিও কিন্তু ডেপুটেশনে বনদপ্তরে আসেন এবং তার যে উত্থান, অর্থাৎ একজন খুব নিচু স্তরে কাজ করতেন, একটা নিচু পদে চাকরি করতেন, কিন্তু গত কয়েক বছরে তার যে সম্পত্তির পরিমাণ সেটা কিন্তু বিপুল পরিমাণে বেড়েছে। এবং এই যে রেশন বন্টন দুর্নীতি, তুমি জানো যে মামলা রুজু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 2022 সালের ফেব্রুয়ারি মাসে, কিন্তু যার সূত্রপাত কিন্তু রাজ্য পুলিশের হাত ধরেই হয়েছিল। তার কারণ 2020 সালে যখন কোভিড চলছে সেই সময় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তারা জায়গায় জায়গায় অভিযান চালায়। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় যেগুলো সাধারণ মানুষকে যে রেশন কম দামের বন্টন করার কথা ছিল, দেখা যাচ্ছিল যে হিউজ পরিমাণে সেগুলো কিন্তু হোর্ডিং করা হচ্ছে এবং তারা যখন অভিযান চালাচ্ছে তাতে দেখা যাচ্ছে, অভিযানগুলোতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু রাজ্য সরকারের খাদ্য দপ্তরের একেবারে যে লোগো সেগুলো রয়েছে সেই বস্তাগুলোর মধ্যে। এবং পরবর্তী সময় তিন তিনটে মামলা কিন্তু 2020 সালেই হয়েছিল, একটা কোতোয়ালি থানা, একটা ধুবুলিয়া থানা সহ তিন তিনটে মামলা 2020 সালেই হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সেই তদন্ত কিন্তু সেইভাবে এগায়নি। এবং এই যে তদন্ত যখন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা ইসিআইআর রেজিস্টার করে, তারা যেটা জানতে পারে এই যে খাদ্য দপ্তর থেকে বা এফসিআই থেকে যে সমস্ত যারা যারা একেবারে তালিকাভুক্ত বা রেজিস্টার্ড মিল রয়েছে যাদের কাছে গমগুলো যাওয়ার কথা, তাদের সেখানে গম পেশাই হওয়ার পর সেগুলো রেজিস্টার্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটরের কাছে যাওয়ার কথা, সেই রেজিস্টার্ড গভর্নমেন্ট ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে হোলসেলার বা রেশন ডিলারদের কাছ থেকে সাধারণ মানুষ যারা সাবসিডিতে গম পাওয়ার কথা ছিল, আটা পাওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রেই দাঁড়িয়ে কিন্তু বড় সড়ো স্ক্যামটা এখানে হতো। যেটা ঘটনা হতো এই যে বাকিবুর রহমান তার যে মিল রয়েছে সেই মিলে, যেহেতু এম্প্যানেল একজন মিল মালিক ছিলেন বাকিবুর রহমান, তার কাছে যে গম
পৌঁছাতো সেই গম পেশাই হবার পর বাকিপুর রহমান যেটা করতেন সেটা হচ্ছে তার যে কোটার যে গমটা সেটা আটাটা সেটা সাপ্লাই না করে বা গমটাকে সাপ্লাই না করে তার থেকে 30-40% কম দিয়ে সেগুলো অন্য ডিস্ট্রিবিউটরদেরকে দিত এবং সেই ডিস্ট্রিবিউটরদের হাত ধরে সেগুলো কিন্তু কালো বাজারে বা একেবারে ওপেন মার্কেটে কম দামে সেগুলোকে বিক্রি করে দেওয়া হতো এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন বাকিবুর রহমানকে আদালতেও পেশ করে তাকে কাস্টডিতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিল সেই সময়ও তারা উল্লেখ করেছিল যে তার যখন মিলে তারা হানা দেয় সেখান থেকে রেজিস্টার পাওয়া গেছে এবং সেই রেজিস্টারে নির্দিষ্টভাবে উল্লেখ ছিল যে এই যে ডিস্ট্রিবিউটর যাদেরকে ওই যে কোটার গম যেটা 30-40% গভর্নমেন্ট রেজিস্টার ডিস্ট্রিবিউটরদের দেওয়া হচ্ছে না পরবর্তী সময় কালো বাজারে বিক্রি করার জন্য এই গমগুলোকে সাপ্লাই করা হতো বা সাইফন করা হতো তার বিনিময়ে কত টাকার ক্যাশের লেনদেন হয়েছে এবং এই টাকা খোলা মার্কেট এই গম চাল আটা বা গম খোলা মার্কেটে বিক্রি করার পর যে লভ্যাংশ আসতো সেই লভ্যাংশ মিল মালিক বাকিমুর রহমান সহ ডিস্ট্রিবিউটর বা হোলসেলার বা ডিলাররা কিভাবে পেত এবং সেই টাকা প্রভাবশালীদের কাছেও পৌঁছতো এখন কেন জ্যোতিপ্রিয় মল্লিক বা তার আত্মসহায়কের বাড়িতে তল্লাশি অভিযানে নামলেন তদন্ত কারী অফিসাররা এক্ষেত্রে দাঁড়িয়ে সূত্রে যেটা খবর যে এই বাকিবুর রহমান তাকে তারা যেটা করেছেন যেরকম তার পাশাপাশি একাধিক ব্যক্তির তারা স্টেটমেন্ট রেকর্ড করেছে যারা ডিস্ট্রিবিউটর যারা এভাবে বেআইনিভাবে গম প্রক্রিয়া করত অর্থাৎ যাদের কাছে কোনো রকম লাইসেন্স নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা